নমস্কার, আমি পঞ্চু সরকার। খবরটা জনগণের কাছে পৌঁছানো খুব দরকার। আরে কেনা কে চাতে হো বন্ধুরা, আজ আমি ইন্টারভিউ নিতে চলেছি আমাদের সেই গণ্যমান্য জঘন্য পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ নেতা গুরুচরণ। আরে ছি ছি ছি, কে বলতো? নি আমরা ইন্টারভিউ নিচ্ছি সেই বীরভূম জেলার প্রসিদ্ধ জেলা সভাপতি শ্রী হনুব্রত গণ্ডগোল মহাশয়। চলো ভাই, দেখো আপনি কি করতাম। আচ্ছা হনুব্রত বাবু, আপনার নামটা যে গরু চুরির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, আপনি আমাদের জনগণকে কিছু বলতে চান? দেখুন, জনগণ তো অনেকে অনেক কিছু বলবে, তবে এটা কি মানা যায়? আমার মতো একটা সারের মতো চেহারায় আমি গরু চুরি করবো? যত যত পাগল ছাগল লোক গরুর মতো শুধু ম্যা 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 করে যায়। আপনি তো সাংবাদিক, খুঁজে বার করুন। গজব বেজ্জতি হে। যা বাড়া, এ তো ঘুরে আমাদের পিছনেই লেগে গেল মাস্টার। খতম, বাই বাই, টাটা, গুড বাই। না না, সে তো ঠিকই, আপনি যে আগে বলতে চড়াম চড়াম করে ঢাক বাজাবেন, ইডি তো এখন আমরা সেই ঢাকের কাঠি পেছনে পুড়ে সব কিছু বের করে নিচ্ছে। এই সম্বন্ধে আপনি কি কিছু জনগণকে বলতে চান? গজব বেজ্জতি হে। আরে কেনা কে চাতে হো? না না, হতেই পারে না। কি হলো স্যার, আপনার কি হয়েছে? নিকাল লাউড়ে, পহলি ফুরসত মে নিকাল। আসলে কাল রাতে লাঠির জায়গায় বাঁশ ঢুকিয়ে দিয়েছিল, তাই ব্যথাটা একটু আবার চেগে উঠেছে। না না না, কাট 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 কাট, নেস করছে নেস করছে। আচ্ছা, আপনাকে জেলের মধ্যে গুড় বাতাসা খাওয়াচ্ছে, যেটা আপনি ভোটের আগে বলেছিলেন জনগণকে খাওয়াবেন? কে বলতো? নি খুব অন্যায় হয়েছে। তার মানে আপনি সত্যি স্বীকার করছেন যে আপনার খুব অন্যায় হয়েছে? এটা গজব বেজ্জতি হে। অতি বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না ছাগলে মরে খাবে। দেখছো না সাংবাদিক আছে? গজব বেজ্জতি হে। খতম, বাই বাই, টাটা, গুড বাই। এই ভিডিওটি সম্পূর্ণ এন্টারটেনমেন্টের জন্য তৈরি করা। এখানে কোনো ব্যক্তির তার নিজস্ব ব্যক্তিগত ভাবাবেগকে আক্রমণ করার জন্য করা হয়নি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।